নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে ফার্স্ট নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। অবৈধভাবে বিদেশে যাওয়ার পথে আবারও মর্মান্তিক ঘটনা ঘটল। ট্রাকে গাদাগাদি করে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে 50 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্যাঞ্চলে টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে। ট্রাকে থাকা 16 জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে অভিবাসনের আশায় ট্রাকে লুকিয়ে মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা। পরে প্রচণ্ড গরমে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। সোমবার সান আন্তোনিওতে তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। ২০১১ সালের মার্চে সিরিয়ার সংকটের সূচনা, সমাধান আজও হয়নি। এর মধ্যে পেরিয়ে গেছে 11 বছর। ইউক্রেনের রাশিয়ার হামলা ও যুদ্ধ নিয়ে বিশ্ববাসী সরব, উদ্বেগ উৎকণ্ঠায় ভুগলেও সিরিয়া নিয়ে উদ্বেগ কম। সেই সিরিয়া যুদ্ধ নিয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে দীর্ঘ যুদ্ধে সিরিয়ায় প্রতিদিন করে 84 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে শিশু আছে। মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হবে, কারণ এই হিসেব করা হয়েছে কেবল যুদ্ধে সরাসরি যারা মারা গেছে তাদের ধরে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র ক্যাপিটাল হিলে 2021 সালের 6 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা হামলা চালায়। তিনি তার সমর্থকদের ক্যাপিটালে আসার আহ্বান জানিয়েছিলেন। এ সময় সমর্থকদের কাছে অস্ত্র থাকার বিষয়টিও তার জানা ছিল। হোয়াইট হাউসের একজন প্রাক্তন সহযোগী এসব কথা বলেছেন খবর বিবিসির। 2021 সালের 6 জানুয়ারি কংগ্রেসে যখন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের অনুমোদন প্রক্রিয়া চলছিল, তখন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা কংগ্রেস ভবনে ঢুকে আগ্রাসন চালিয়েছিল প্রায় 1 বছর ধরে তার তদন্ত করছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। ফিনল্যান্ড ও সুইডেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্যপদ আবেদনে সমর্থন দিতে সম্মত হয়েছে তুরস্ক। বিবিসির খবরে এই তথ্য জানানো হয়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন মাদ্রিদে ন্যাটো সম্মেলনে বৈঠকের পর তিনটি দেশ একটি যৌথ স্মারক স্বাক্ষরের পর এই অগ্রগতি এসেছে। ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন ন্যাটো নেতারা বুধবার আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড ও সুইডেনকে জোটে যোগ দিতে আমন্ত্রণ জানাবেন। এদিকে মাদ্রিদের শীর্ষ সম্মেলনে বিশ্বনেতারা উচ্চ সতর্কতায় সৈন্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। পেটে তীব্র ব্যথা নিয়ে এক রোগী চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কোনোভাবেই ব্যথা কমছিল না। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকের চোখ কপালে ওঠে। ওই ব্যক্তির পেটে ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত করেন চিকিৎসক। পরে অস্ত্রোপচার করে বের করা হয় 233টি ধাতব মুদ্রা। শুধু কি তাই, ছিল নখ, ব্যাটারি, চুম্বক, ধাতব স্ক্রু, কাঁচের টুকরো। অবাক করা এই ঘটনা ঘটেছে তুরস্কে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ টুডে এক প্রতিবেদনে এই ঘটনার কথা জানিয়েছে, তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলনের ক্যাফের খাবারের তালিকায় রাশিয়ান সালাদ থাকা নিয়ে হাস্যরস তৈরি হয়েছে খবর রাইটার্সের। মাদ্রিদের উপকণ্ঠে মঙ্গলবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। 3 দিনের এই সম্মেলন বৃহস্পতিবার শেষ হবে। ইউক্রেনের রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। খবরে বলা হয় সম্মেলনের ভেন্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্য নেতাদের আগমনের অপেক্ষায় ছিলেন কর্মকর্তা ও সাংবাদিকরা। ফিলিপাইনের অনুসন্ধানী সংবাদ ভিত্তিক ওয়েবসাইট র্যাপলার আবারও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়াদ শেষ হওয়ার আগেই এই ঘোষণা করা হলো খবর বিবিসির। ফিলিপাইনের রদ্রিগো দুতার্তে সরকারের সমালোচনাকারী হাতে গোনা কয়েকটি সংবাদ মাধ্যমের একটি র্যাপলার। শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার র্যাপলার বলেছে তারা এই আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানাবে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তুলুয়ার একটি কারাগারে আগুন লেগে কমপক্ষে 49 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। কারা কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। কলম্বিয়ার জাতীয় কারা সংস্থার প্রধান জেনারেল তিতো কাস্তেলেনাস বলেন পালানোর প্রচেষ্টা চালাতে কারাবন্দীরা নিজেদের ম্যাট্রেসে আগুন ধরিয়ে দিয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে, কিংবা অন্য কোনো ঘটনা ঢাকতে সহিংসতা উস্কে দেওয়া হয়েছে কিনা তাও জানার চেষ্টা চলছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নারী হলে ইউক্রেনে আক্রমণ করতে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির। স্থানীয় সময় মঙ্গলবার জার্মান সম্প্রচার মাধ্যম ZDAFK দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন বরিস। দক্ষিণ জার্মানিতে G7 শীর্ষ সম্মেলনের পর ZDF এর সঙ্গে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে লিঙ্গ সমতা ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে বরিস বলেন, বিশ্বে ক্ষমতায় আরও বেশি নারীর দরকার। অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবেরের হেফাজত আরও 5 দিন বাড়ানোর আর্জি জানালো দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সারভারিয়ার আদালতে তাকে হাজির করা হয়। একদিনের মেয়াদ শেষে তাকে আরও 5 দিন রিমান্ডে রাখার আবেদন জানায় দিল্লি পুলিশ। আবেদনের বিরোধিতা করে জুবেরের আইনজীবী বৃন্দা গ্রোভার এজরাসে বলেন, 2018 সালে করা টুইটের সঙ্গে যে ক্লিপ জোড়ার অপরাধে তাকে ধরা হয়েছে তা একটি সিনেমার স্ক্রিনশট। বেশ কিছু পণ্যের উপর থেকে কর ছাড়ের সুবিধা তুলে নেওয়ার সুপারিশ করেছিল রাজ্যগুলির মন্ত্রীগোষ্ঠী। মঙ্গলবার GST পরিষদ তার অনেকগুলিতেই সায় দিল। মাছ, মাংস, দই, পনির, চাল, ডাল, আটা, গুড়, মধু, মুড়ির মতো গোড়া থেকেই প্যাকেটবন্দি এবং লেবেল ছাঁটা পণ্যে বসানো হলো 5% GST। চেকবই ইস্যু করতে ব্যাঙ্কগুলি যে ফিজ নেয় তাতেও মেটাতে হবে 18% কর। GST ব্যবস্থা পর্যালোচনা করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে মঙ্গলবার থেকে চণ্ডীগড়ে শুরু হয়েছে পরিষদের 2-দিনব্যাপী বৈঠক। সারদা কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের বক্তব্য শোনার আগে রাজ্যপালই উল্টে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তার ক্ষোভের ঝাঁপি খুলে বসলেন। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূলের নেতারা প্রথমে ইতিবাচক আলোচনার কথা বললেও পরে রাজ্যপালের বিবৃতি শুনে তাদেরও পক্ষপাতিত্বের পাল্টা অভিযোগ তুলতে হলো। সূত্রের খবর, ব্রাত্যেরা পৌঁছতেই রাজ্যপাল জগদীপ ধনখড় তাদের বলতে শুরু করেন, মুখ্যমন্ত্রী কিভাবে তাকে অসম্মান করছেন, শাসক দলের নেতা মন্ত্রীরা তাকে লাগাতার আক্রমণ করছেন, প্রশাসনিক কর্তারা কথা শুনছে না, ইত্যাদি যাবতীয় প্রসঙ্গ। কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল এক আইনজীবীর বিরুদ্ধে। নাম না করে সেই আইনজীবীকে জ্যাঠামশাই বলে সম্বোধন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, ওই আইনজীবীর উদ্দেশ্যে তার মন্তব্য ছিল, যা মন্তব্য করা হচ্ছে তা ঠিক নয়, ওই জ্যাঠামশাইয়ের পারফরমেন্স কী তা সবাই জানে। সপ্তাহখানেক আগে যে জ্যাঠামশাই বিতর্ক আলোড়ন সৃষ্টি করেছিল সেই বিতর্কে এবার ইতি টানার চেষ্টা করলেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে 100 রান করা দীপক হুডা নিজেকে সৈনিক মনে করছেন। আয়ারল্যান্ডের পেস সহায়ক মাঠে নতুন বল খেলা কঠিন ছিল, মানছেন হুডা, কিন্তু সেটা করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এমন অবস্থায় লড়াই করাই সবথেকে ভালো উপায় বলে মনে করেন হুডা। মঙ্গলবার 57 বলে 104 রান করেন হুডা। প্রথম ম্যাচে ওপেন করতে নেমেছিলেন তিনি, সেই ম্যাচে 47 রান করে অপরাজিত ছিলেন হুডা। প্রায় 10 দিন পেরিয়ে গেলেও এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এই মুহূর্তে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন নবতিপর এই পরিচালক। সোমবারই জানা গিয়েছিল পরিচালকের শারীরিক অবস্থার সামান্য উন্নতি ঘটেছে। মঙ্গলবারের পাওয়া তথ্য অনুযায়ী ভেন্টিলেশন খুলে দেওয়া হয়েছে। পরিচালকের ডাক্তারদের সঙ্গে কাগজে লিখে লিখে কথাও বলছেন পরিচালক। পরিচালকের MRI করা হয়েছে, আগের থেকে অবস্থারও উন্নতি হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টিপাতের জেরে সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক পাগলাঝোড়ার কাছে ধস নামে, ধসের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকে। সিকিমের পাশাপাশি শিলিগুড়িতে টানা বৃষ্টি চলছে, যার জেরে শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রায় হাঁটু সমান জল থাকায় দুর্ভোগের মুখে পড়েছে এলাকার মানুষরা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দশক ধরে এই সমস্যায় ভুক্তভোগী তারা। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পরিস্থিতি মোকাবিলায় শিলিগুড়ি পুর নিগমের তরফে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। ফার্স্ট নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7, TRP নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।